আজ আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি কক্সবাজারের অন্তর্গত পুরো শহর। দেখছেন কক্সবাজারের বিভিন্ন লোকেশন। কক্সবাজার নামটি শুনলেই মনে পড়ে চোখের সামনে বড় বড় ঢেউ আশ্রে পড়ছে। কক্সবাজার দক্ষিণ পূর্ব এশিয়া বা সমস্ত পৃথিবীর বলতে পারেন দীর্ঘতম সমুদ্র সৈকতে কক্সবাজারেই রয়েছে। আমরা যারা কক্সবাজারে বেড়াতে আসি তারা শুধু সমুদ্র সৈকত এবং সমুদ্রকে নিয়েই ভাবি, কিন্তু এখানে বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে যা জানলে আপনারা সহজেই ঘুরে বেড়াতে পারবেন। কক্সবাজার সদরেই রয়েছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, বিশাল আকারের অ্যাকোরিয়াম, এবং এই অ্যাকোরিয়ামে নাম জানা অজানা বিভিন্ন মাছ রয়েছে। এছাড়াও রয়েছে হিমছড়ি, যেটি কলাতলি সি বিচ থেকে খুবই কাছে। রয়েছে ম্যারিন ড্রাইভ রোড। আমরা অনেকে ম্যারিন ড্রাইভ রোড নাম শুনে থাকি, আসলে সৈকতের পাশ দিয়ে যে রাস্তা গেছে প্রায় 90 কিলোমিটার বিস্তৃত এই রাস্তা। আমরা অনেকেই ম্যারিন ড্রাইভ সম্বন্ধে ধারণা নেই। এই দীর্ঘ এই ম্যারিন ড্রাইভটি কলাতলি সি বিচ থেকে বা কাছে থেকে শুরু হয়েছে। এই ম্যারিন ড্রাইভ দিয়ে আপনি যেতে যেতে সমুদ্রের পার ঘেঁষে আপনি যেতে পারবেন টেকনাপ পর্যন্ত। অর্থাৎ দীর্ঘ এই 90 কিলোমিটার রাস্তা খুব সমুদ্রের খুব কাছ দিয়ে তৈরি করা হয়েছে, এবং রাস্তার দুপাশের পরিবেশে খুবই সুন্দর। আপনি ম্যারিন ড্রাইভ রোডে না গেলে কক্সবাজার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। রয়েছে বেশ কিছু উঁচু নিচু পাহাড় এবং পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তা। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য বাংলাদেশের সকল পর্যটকদের সামনে তুলে ধরে, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য বা বাংলাদেশ ভ্রমণে উৎসাহিত করার জন্য এই চ্যানেলটি নির্মিত। আপনারা ভিডিওতে কক্সবাজার কলাতলি সমুদ্র সৈকত দেখছেন। কক্সবাজারে বেশ কিছু পয়েন্ট রয়েছে, যেমন লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি, হিমছড়ি ইত্যাদি। এক এক সৈকতের রূপ এক এক রকম। তবে আমার কাছে কলাতলি সি বিচটাই ভালো লাগে। কলাতলি সি বিচটা একটু ঢালু, যার কারণে দেখা যায় পর্যটকরা এখানে নেমে গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়া কলাতলি সি বিচের পাশেই রয়েছে প্রায় 15-20টি হোটেল, এবং যে হোটেলগুলি সমুদ্রের খুবই কাছে কাছে। আপনারা ভিডিওতে কক্সবাজারের কলাতলি সি বিচের বিভিন্ন হোটেল দেখছেন। কক্সবাজার যারা বেড়াতে আসবেন তারা শুধু এই হোটেলে থাকবেন তা নয়, অনেকেই হোটেলের ভাড়া বেশি জন্য কক্সবাজার ভ্রমণে আসে না। আপনি চাইলে একটু দূরে অবস্থান করতে পারেন, সেখানে তুলনামূলকভাবে হোটেল ভাড়া খুবই কম, 20-25 টাকা রিক্সা ভাড়ায় দূরত্বে বেশ কিছু হোটেল রয়েছে। সেই হোটেলগুলিতে আপনি রাত্রিযাপন করতে পারেন বা বেড়াতে পারেন, সেখানে হোটেল ভাড়া কম রয়েছে। আপনি চাইলে সেখানে 2000-1500 মধ্যে হোটেল পেতে পারেন। আসলে আমরা অনেকে অনেক কিছু যাচাই বাছাই না করে একটা সিদ্ধান্ত নেই, তাই কক্সবাজারে আসার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে অবশ্যই বেড়াতে আসবেন। তবে দেখা যায় যে ফেব্রুয়ারি টু জুলাই পর্যন্ত বা আগস্ট পর্যন্ত হোটেল ভাড়া খুবই কম থাকে, এবং সবগুলো হোটেলে বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে, সেটাই সমুদ্র দেখার একটা উপযুক্ত সময়। কলাতলি মোড় বাংলাদেশের কক্সবাজারের একটি স্থান। রাজধানী ঢাকা থেকে L1 থেকে L10 মহাসড়ক ধরে এখানে যাওয়া যায়। এটি ডলফিনের ঝর্ণা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের তীরে
170 মিটার পর্যন্ত বিস্তৃত। আপনারা ভিডিওতে কলাতলি দেখছেন। এটি পর্যটকদের জন্য শহরের প্রবেশদ্বার। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ এখান থেকে শুরু হয়, যা টেকনাফের সাবরাং ইউনিয়নে নিয়ে যায়। 2010 সালে এখানে একটি হাঙরের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল, কিন্তু এটি ডলফিন ভাস্কর্য হিসেবে পরিচিত হওয়ায় পর্যটকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। এছাড়া কলাতলিতে হাঙরের ভাস্কর্য দেখে কেউ কেউ সাগরের পানিতে হাঙর আছে মনে করে সেখানে গোসল করা থেকে বিরত থাকেন। এসব দিক বিবেচনা করে কক্সবাজার জেলা কর্তৃপক্ষ 2019 সালে হাঙরের ভাস্কর্যটিকে শেখ মুজিবুর রহমানের একটি নতুন ভাস্কর্য দ্বারা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়। আপনারা ভিডিওতে কলাতলি সি বিচ দেখছেন। কলাতলি সি বিচের কোল ঘেঁষে অনেকগুলি হোটেল গড়ে উঠেছে এবং হোটেলের উল্টো পাশে সমুদ্র। আপনি দেখছেন কলাতলি সি বিচ এবং ডান পাশে হোটেল। কলাতলি সি বিচের এটি একটি বৈশিষ্ট্য। এই রাস্তায় 10-12টি হোটেল রয়েছে, এর মধ্যে হোটেল সি ক্রাউন, সমুদ্র বিলাস, রামাদা এবং স্কাইম্যান উল্লেখযোগ্য। আপনারা ভিড়তে সেমেন হোটেল দেখছেন, যেটি কলাতলি সি বিচের কাছে। কলাতলি সি বিচ থেকে ম্যারিন ড্রাইভ খুবই নিকটে। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলা অবস্থিত একটি সৈকত। 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ির সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক সহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণিবিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজ, নিত্য নবসাদে সজ্জিত বার্মিস মার্কেট সমূহের পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকতে নিকটেই বার্মিস মার্কেট রয়েছে। এই মার্কেটে হরেক রকম জিনিস পাওয়া যায়, দাম দর করে আপনি সহজে এখান থেকে প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন। কক্সবাজার সৈকত গড়ে ভরা জোয়ারে 200 মিটার আর নিম্ন জোয়ারে 400 মিটার ভাটার সময় চোরাবালি জেগে ওঠে, বিধায় বিপজ্জনক হয়ে ওঠে। আপনারা বার্মিস মার্কেটের বিভিন্ন দোকান দেখছেন, এখানে হরেক রকম খাবার এবং পরিধেয় বস্ত্র এখানে পাওয়া যায়। সমুদ্রের পাড়েই রয়েছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এবং দোকান। রাতের কলাতলি সি বিচ দেখছেন। রাতে কলাতলি সি বিচ ঝলমলে আলোয় ভরপুর থাকে।